আসসালামু আলাইকুম। শিবচর উপজেলার সর্বশেষ সংবাদ নিয়ে শিবচর নিউজ 24 আয়োজিত সর্বশেষ শিবচরে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। ঈদে ঘরমুখো যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ও যাত্রীদের নিকটে থেকে অতিরিক্ত ভাড়া আদায়, যানবাহন অতিরিক্ত যাত্রী বহন, স্বাস্থ্যবিধি মেনে না চলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নিতে আজ দুপুরে কাঁঠালবাড়ি ঘাট পরিদর্শন করেন মাদারীপুর জেলা প্রশাসক ডক্টর রহিমিয়া খাতুনের নেতৃত্বে জেলা ও শিবচর উপজেলা প্রশাসনের একটি দল। এ সময় জেলা প্রশাসক বিভিন্ন বাস কাউন্টার, লঞ্চ ঘাট, স্পিডবোট ঘাট পরিদর্শন করেন। এছাড়াও কিছু যানবাহনের ভাড়া বেশি ও অতিরিক্ত যাত্রী বহন করছে কিনা তারও খোঁজখবর নেন। এছাড়া তিনি বাস, লঞ্চ ও স্পিডবোটে উঠে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়ার বিষয়ে খোঁজখবর সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে আহ্বান জানান। পরে জেলা প্রশাসক শিবচর পৌরসভার ইলিয়াস আহমেদ চৌধুরী দাদাভাই উপশহরে অস্থায়ী কোরবানির পশুর হাটও পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন এডিসি সানজিদা খানম, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বি এম আতাউর রহমান, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার এম রাকিবুল হাসান সহ অন্যান্য। ভাড়া না দিতে হয়, তাদের যেন কোনো ফাইনালি স্বীকার করতে না হয়, সেই জন্য আমরা পূর্বেই মিটিং করেছি। সেই মিটিংয়ের প্রেক্ষিতে আজকে আমি পরিদর্শন করতে আসলাম। আমরা কিছু কিছু ভালো জিনিস পেয়েছি, অবশ্যই পেয়েছি, এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা সুন্দরভাবে এখানকার মাঠ ম্যানেজমেন্ট এবং উপজেলা নির্বাহী অফিসার এটা সুন্দরভাবে কন্ট্রোল করছে। কেউ কেউ নেওয়ার চেষ্টা করেছে এবং তাদেরকে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দিয়েছি, এবং ভবিষ্যতেও যদি কেউ নেয় অতিরিক্ত ভাড়া, এবং অতিরিক্ত ভাড়া না, অন্যান্য বিষয়ে যদি আইন কানুন না মেনে চলেন, তাদেরকে আমরা শাস্তির আওতায় নিয়ে আসি। মোবাইল কোর্ট কন্টিনিউয়াস এখানে চলছে, 24 ঘন্টায় মোবাইল কোর্ট একজন অফিসার, একজন এক্সিকিউটিভ অফিসার এখানে নিয়োজিত আছে, কাজী মোবাইল তারা পরিদর্শন করতেছে এবং করবে, যদি অনিয়ম হয় তাহলে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানেই শেষ করছি। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।